জানি না কোথায় আছো তুমি কত। ভাই তুই আমাকে বলতে পারবি কিভাবে প্রপোজ করতে হয়? কিভাবে প্রপোজ করতে হয়? আবার ধরুন, এই জানিস একটা মেয়েকে দেখে না আমার হেভি লাগছে, আমি তাকে প্রপোজ করব ভাবছি, কিন্তু কিভাবে প্রপোজ করব? একজন আর একজনকে ভালো লাগার পর এই একটি চিন্তাই আমরা কিন্তু সবাই করে থাকি, এবং এর একটা সঠিক সলিউশনও চাই। ঠিক যদি তাই হয় এবং আপনিও কাউকে প্রপোজ করতে ভয় পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি মনে করি ছেলে বা মেয়ে উভয়েরই এই বিষয়টি জানা দরকার। আজ আমি সেরা তিনটি হাই লেভেলের টিপস বলবো, যার ভিতরে যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে, অথবা আপনি চাইলে তিনটি একসঙ্গে মিক্সিং করে ভাবতে পারেন। তো চলুন, আর অবশ্যই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ভিডিও লাস্টে চমক তো থাকেই। তো নাম্বার ওয়ান, আগে যেটি দেখতে হবে, আপনি যাকে প্রপোজ করতে যাচ্ছেন সে যদি সিঙ্গেল না থাকে, আপনাকে রিজেক্ট করে দেয়, আপনাকে অপছন্দ করে, তাহলে তখন আপনি কেমন ফিল করবেন? খুব বেশি কষ্ট পাবেন, অল্প কষ্ট পাবেন, না কোনো কষ্টই পাবেন না? যদি খুব বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি বলবো আজকের ভিডিওর লাস্টের টিপসটি আপনাকে জানতেই হবে। তো টিপস নাম্বার ওয়ান, হাউ টু ইমপ্রেস হিম, মানে আগে তাকে ইমপ্রেস করতে হবে। সেটা কিভাবে? দেখুন, সায়েন্স বলছে আমাদের ব্রেন এমনভাবে গঠিত যা অল্পতে ইমপ্রেস হয়ে পড়ে কোনো ধরনের অনুভূতিহীন আচরণ পেলেই। আপনি যাকে প্রপোজ করতে চান তাকে, মানে তার সাথে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে দেখা করতে হবে। যদি সে আপনার কাছের কেউ হয়, ক্লাসমেট বা বান্ধবী, মানে সেম ইয়ারের, অথবা প্রতিদিন একই সাথে থাকেন, কোচিং করেন, আড্ডা দেন, কথা হয় না কিন্তু দেখা হয়, তাহলে নির্দিষ্ট একটা টাইমে নির্দিষ্ট একটা স্থানে তার কাছে গিয়ে দেখা দিতে হবে। মুখে কোনো কথা না বলে সিম্পলি একটা জড়তা নিয়ে কিছু বোঝাতে হবে, মানে কিছু বোঝানোর চেষ্টা করতে হবে। আর আপনি যদি অন্যকে হাসাতে ভালোবাসেন, তাহলে তার সাথে একটু মজা করুন, তবে প্রথম চান্সে মনের কথা বলা একদমই বেটার হবে না। আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করতে থাকুন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ কাজ হবে। তো টিপস নাম্বার টু, টেলকিং অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ নিজেকে উপস্থাপন করা। অনেকে এটি ফার্স্টে করতে চায় এবং পরে ধরা খায়। ধরুন এমন একজনকে আপনি আপনার পরিচয় বলছেন যার কাছে আপনার কোনো ইন্টারেস্টই নেই, তাহলে সে আপনাকে কেন মূল্য দেবে? তাই আগে তার মাইন্ডে নিজেকে সেট করে রাখেন, আর দেখেন কেমন ম্যাজিকের মতো কাজ হয়। আপনি যখন এমনটা বলবেন, তখন তার মনে আপনার সম্বন্ধে জানার একটা আগ্রহ তৈরি হবে, আর তখন আপনি তাকে যাই বলবেন সে একটু মনোযোগ দিবে এবং গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবে। সত্যি যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি একবার নিজেই নিজের থেকে ট্রাই করে দেখতে পারেন। তাই ফার্স্টে আপনাকে এটি করতেই হবে, মানে তাকে বোঝাতে হবে আপনি তাকে ভিতর থেকে লাইক করেন। অ্যান্ড টিপস নাম্বার থ্রি, লাস্ট অ্যাকশন, সবশেষে আপনাকে কি করতে হবে? নাম্বার ওয়ান, হোয়াট কাইন্ড অফ পার্সন ডাজ হি হ্যাভ টু ডিসাইড, সে কেমন ধরনের মানুষ তা আপনাকে জানতে হবে। নাম্বার টু, ইউ নিড টু নো হোয়াট শি লাইকস, সে কী এবং কোন জিনিসটা বেশি পছন্দ করে। অ্যান্ড নাম্বার থ্রি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি, সে এখন সিঙ্গেল নাকি মিঙ্গেল। মনে রাখবেন, আধার দিয়ে যেমন আধারকে আড়াল করা যায় না, সেক্ষেত্রে আলোর প্রয়োজন হয়, আর আলো দিয়েও কখনো আলোকে আড়াল করা যায় না, সেক্ষেত্রে আধারের প্রয়োজন হয়। ঠিক তেমনই ঘৃণা দিয়েও কখনো ঘৃণাকে মুছে ফেলা যায় না, একমাত্র ভালোবাসা দিয়েই তা পাওয়া সম্ভব। ভাই এবার আপনার কাজ শেষ, তো চলুন ভরা পেটে ফাইনালি প্রপোজ করে ফেলা যাক। সে আপনার কাছে ইমপ্রেস্টেড, তাই সুন্দর একটা পরিবেশ দেখে তাকে ইনভাইট করুন, অথবা তার কোনো সারপ্রাইজ ডেতে যদি আপনাকে ইনভাইট করা হয়, তাহলে সেখানে গিয়েও ভাই এটি কাজে লাগাতে পারেন। মানে সেখানে গিয়েও রিং, ব্যাসলাইট, স্পেশাল ওয়াস, অথবা একটা সামান্য গোলাপ ফুল নিয়েও ট্রাই করে দেখতে পারেন। নিজের উপর কনফিডেন্স রাখুন, বিশ্বাস রাখুন, আর এটি আপনাকে সাকসেস করবে। চোখে চোখ রেখে ডাইরেক্টলি বলে দেন আপনার মনের কথা, আপনি আপনার ভিতর দিয়ে ভিতর থেকে কথাগুলো বলুন, সেও আপনার অনুভূতিটাকে বুঝতে পারবে। সবশেষে শর্ত করে আরও একবার দেখে নেওয়া যাক, পুরো ভিডিওটি সাম আপ করে আমরা যেটি শিখতে পারি,
আগে তাকে ইমপ্রেসড করতে হবে, আপনার প্রতি তার গুরুত্ব বোঝাতে হবে, তাকে বোঝাতে হবে লাইফে ফার্স্ট টাইম এবং আপনি শেষ টাইম তাকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন, ভালোবাসবেন, টেক কেয়ার করবেন ইত্যাদি। আর এই কথাগুলো অবশ্যই কনফিডেন্সের সাথে বলতে থাকুন। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকের মাধ্যমে আপনার সেই সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন যাদের সত্যিই এই ভিডিওটি প্রয়োজন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দি বেল আইকন। আর আমাদের চ্যানেলের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব মাস্ট বি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। টিল দেন টেক কেয়ার। খুদা হাফেজ।